আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে শর্ট কোশ্চেনগুলো করানোর কথা ছিল, তার আগেই আমরা সিলেবাস এবং মান বন্টনটা পেয়ে গিয়েছি, তাই সিলেবাস এবং মান বন্টনটা তোমাদের সাথে আগে আলোচনা করে নেই। সিলেবাস হচ্ছে তোমার এই যে দ্বিতীয় সাময়িকের জন্য, এই সিলেবাস দ্বিতীয় সাময়িক বিষয় গণিত অধ্যায় 8, 11, 12, 13 আর 10 অধ্যায়ের জ্যামিতি শুধু বৃত্ত অংশ। আবার বলি, এখানে চারটা অধ্যায়, 8, 11, 12, 13 আর জ্যামিতি শুধু বৃত্ত অংশ। এখানে তোমার এই 11-র মধ্যে আবার ক খ আছে, 11-র মধ্যে আবার ক খ আছে, তো সব মিলিয়ে হচ্ছে এখানে তাহলে 5টা চ্যাপ্টার হিসাবে আসে, 8, 11-র ক খ দুইটা, 12, 13 আর হচ্ছে জ্যামিতির শুধু বৃত্ত অংশ। মান বন্টন দেখো, এই অধ্যায়গুলোর মধ্য থেকে এই মান বন্টন অনুসারে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে, সময় 1.5 ঘন্টা, ঠিক আছে। 1 নম্বরে আসবে সংক্ষেপ উত্তর 8টি, এই চ্যাপ্টারগুলোর মধ্য থেকে সংক্ষেপ উত্তর 8টি, 8টির নাম্বার হচ্ছে 1 করে, 8×1=8। যোগ্যতা ভিত্তিক অনুশীলনী 11-র ক থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। আবার বলি, 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে, মানে 2টার মধ্যে 1টা অ্যান্সার করতে হবে। 2টি বলতে হচ্ছে তোমার এই যোগ্যতা ভিত্তিকই 2টি প্রশ্ন থাকবে, 1টা প্রশ্নের উত্তর দিতে হবে, 8 নম্বর 1টায়। এরপরে 3 নম্বরেও যোগ্যতা ভিত্তিক 2টি থাকবে, তোমাকে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। আর 4 নম্বরে যোগ্যতা ভিত্তিক থাকবে হচ্ছে অনুশীলনী 12 থেকে 2টি উত্তর দিতে হবে, 1টির অনুশীলনী 12 থেকে 2টি যোগ্যতা ভিত্তিক থাকবে, 1টির উত্তর দিতে হবে। 5 নম্বরে হচ্ছে যোগ্যতা ভিত্তিক 1টা থাকবে, 13 অধ্যায় থেকে 2টির মধ্যে 1টা উত্তর দিতে হবে, নাম্বার 8। আর সময় যেটা, এটা নাম্বার হচ্ছে 4, কারণ সময় চ্যাপ্টার থেকে বোর্ডে 4 নম্বরের 2টা মানে একটা যোগ্যতা ভিত্তিকের 2টা পার্ট থাকে, ক খ এরকম, অথবা একটা পার্টে 4 দিয়ে দেওয়া হয়, অতএব এই জন্য সময়ে সাধারণত 2টি পার্ট আসবে, ক খ, এটা নাম্বার হচ্ছে 4, 2 করে। 13 অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টার উত্তর দিবা, 8 নম্বর অনুশীলনী 8টা শেষে দেওয়া হয়েছে, এটা মান বন্টনটা এইভাবে আছে, অনুশীলনী 8-এর যোগ্যতা ভিত্তিক 2টি থেকে 1টি উত্তর দিবা, 8 নম্বর জ্যামিতি চিত্র সহ বৈশিষ্ট্য 2টি লিখতে হবে, 2টি আসবে, এখানে কোনো চুজ নাই, জ্যামিতিতে কোনো পছন্দের সুযোগ নাই, 2টি থাকবে বৃত্ত থেকে, যেমন তোমাদেরকে আগে শেখানো হয়েছিল না, ওইগুলো ব্যাস, ব্যাসার্ধ, বৃত্ত, বৃত্তচাপ, তারপরে হচ্ছে কেন্দ্র, এইগুলোর জাস্ট একটা বৃত্তের ছবি আঁকবা, যেটা আঁকতে বলে ব্যাস আঁকতে বলে ব্যাস দেখাবা, ব্যাসার্ধ বললে ব্যাসার্ধ দেখাবা, দেখিয়ে 3টি বৈশিষ্ট্য লিখবা। বৈশিষ্ট্য তোমাদেরকে 3টি লিখতে বলা হয়, 3টি লিখতে হবে, এই 2টি উত্তর দেবা, 2টা হচ্ছে 6 মানে হচ্ছে 3+3, একটায় 3, অন্যটায়ও 3, একটা প্রশ্নে 3, পরেরটায়ও 3, এইখানে মোট 8টা পাস আছে, 5-8 40, 40 আর স্যার 44, 44 আর হচ্ছে 6, 50, এই হচ্ছে তোমার মানবন্টন। মানবন্টনটা অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, সেভ করে নিবে। আর এমনিও আমরা তোমাদেরকে কী বলা হয় কম্পোজ করে দিব, তারপরে একটু সেভ করে নিবে, ঠিক আছে। আর এই মানবন্টন সম্পর্কে মানে ভালো করে দেখার পরে যদি কেউ না বোঝো তাহলে আমাকে নর্মাল ফোন দিবা, হোয়াটসঅ্যাপে কোনো ফোন দিবা না, অনলাইন কোনো ফোন আমি রিসিভ করি না, মেসেজের উত্তর দিই না, ভয়েস টেক্সট শুনি না, সো এই সাইডে আমার সাথে যোগাযোগ করার একেবারেই চেষ্টা করো না, ব্যর্থ হবা, ডিরেক্ট ভদ্রলোকের মতো
ভালোভাবে বাংলা ফোন দিবা, যেটা আরও 10 বছর আগে মানুষ দিত, সেই রকম নর্মাল ফোন দিবা, তাহলে আমার যোগাযোগ করতে পারবা, আমার কাছ থেকে অ্যান্সার পাবা। ওকে, এখন আমরা শর্ট কোশ্চেন শুরু করব। শর্ট কোশ্চেন আজকে করব হচ্ছে 8 অধ্যায় তোমাদেরকে জুমে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে শুরু করব হচ্ছে 8 অধ্যায় যদি জুমে বুঝিয়ে দেই তাহলে এরপরে আমাদের আছে আর 11, 12, 13। 12 নম্বরটা আর 8 নম্বরটা জুমে বুঝিয়েছিলাম, 11 আর 13 এখন বোঝাবো, 11 আর 13 এখন বোঝাবো। জ্যামিতিটাও বোঝানো শেষ, এর আগেই বোঝানো হয়েছে, তারপরেও রিভিশনে আমরা রাখবো, রিভিশনে বোঝাবো, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে, ভয় পেও না, ভয়কে জয় করো আর মাউন্টেন ডিউ খাও, ঠিক আছে। 11 ক, দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। এখান থেকে 3টা অ্যান্সার দিয়ে দেই, দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, আয়তন পরিমাপের মূল একক লিটার, ওজন পরিমাপের মূল একক গ্রাম। এই 3টা জিনিস তোমাকে এর মধ্যে, 3টাই আছে, 3 জায়গায় একবারে শিখিয়ে দিলাম। দৈর্ঘ্য মানে হচ্ছে যেমন স্কেল দিয়ে কোনো কিছু মাপলে এটা দৈর্ঘ্য মাপও বলে এতটুকু, আর আয়তন মানে হচ্ছে তরল পদার্থ, এই বোতলের মধ্যে কতটুকু পানি আছে এটা হচ্ছে তরল পদার্থ মাপার ইয়া। আর ওজন মানে হচ্ছে তুমি একটা কিছুর ওজন মাপলে, যেমন আমার হাতের কাছে এখন মুড়ি আছে, আমি মুড়ি দিয়ে দেখালাম এই মুড়ি কত গ্রাম মুড়ি আছে এটা, তো এইগুলো হচ্ছে তোমার আয়তন মাপা, ওজন মাপা আর দৈর্ঘ্য মাপার একক। তাহলে দৈর্ঘ্য মাপার মূল একক মিটার, আয়তন মাপার মূল একক, আয়তন সাধারণত তরল পদার্থের মাপা হয়, মূল একক লিটার, আর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। নেক্সট, কিলোমিটার মিটারের কত গুণ, মানে মিটারকে কত দিয়ে গুণ করলে কিলোমিটার হয়, 1000, 1000 আর 1000 এক জিনিস, 1 মিটার সমান সমান কত কিলোমিটার, এই দশমিকের এটা লেখা দরকার নেই, এটা লিখ, 1 মিটার সমান সমান কত কিলোমিটার, এই পাশে একটা লেখা দরকার নেই, এটা লিখলেই হবে, 0.001 কিলোমিটার। সেটা কীভাবে, সেটা হচ্ছে তুমি এককে, এক তো কিলোমিটার, এটাকে 1000 ভাগ করবা, এককে 1000 ভাগ করলে হয় এই 0.001, এটা লিখবা, ভাগ আকারে লেখা দরকার নেই, এটা লিখবা কিমি, 0.001। তাহলে হচ্ছে 1 কিলোমিটার, সরি এটা 1 মিটার থেকে কিলোমিটারে গেলে 1000 ভাগ করবা, 1000 ভাগ করলে রেজাল্ট এটা হয়, এটা লিখবা, 1 হেক্টোমিটার সমান সমান কত মিটার, 100 মিটার। এটা তুমি যে আমরা যেটা শিখি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এইগুলো দিয়েই মূলত অ্যান্সারগুলো বের করা হয়েছে, এগুলো দিয়েই অ্যান্সারগুলো বের করা হয়েছে। আর এগুলো মনে হয় না যে তোমাদের খুব কষ্ট হবে, পরীক্ষার সময় বলছি তোমরা এই এককগুলো নাকের সামনে লিখে রাখবা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তো এগুলো নাকের সামনে লিখে রাখলে কী হবে, লিখে রাখলে আমরা ওই অনুযায়ী একটা একক থেকে অন্য একটা এককে চলে যাব, এভাবে আমরা অতি সহজে রেজাল্টটা বের করতে পারবো, অতি সহজে রেজাল্টটা বের করতে পারবো, এই জন্যই তোমাদেরকে এটা বলা হচ্ছে। এরপরে আমাদের আছে হচ্ছে কি আছে দেখো, 1 ডেকামিটার সমান সমান কত মিটার, ডেকামিটার থেকে মিটার হচ্ছে, ডেকামিটারের পরের একক মিটার, 10 মিটার। 1 মিলিমিটার সমান সমান কত মিটার, মিলিমিটারের সাথে মিটারের সম্পর্ক হচ্ছে 1000 দিয়ে ভাগ, 1000 ভাগ করলে ওই কিলোমিটারের মতোই 0.001। তারপরে হচ্ছে 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো, 5 কিলোমিটার হচ্ছে 5000 মিটার, উত্তর 5000 মিটার। ওজন পরিমাপের মূল একক আগে বলা শেষ, 1 কেজি সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম, 7654 কেজিতে কত কুইন্টাল, তোমাকে আগে জানতে হবে কুইন্টালের সাথে কেজির সম্পর্ক কী, 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। তাহলে তুমি কেজি থেকে কুইন্টালে যাচ্ছ, কুইন্টাল বড়, কেজি ছোট, 100 ভাগ করতে হবে, এটাকে 100 ভাগ করলে দশমিকটা এখানে বসবে। নেক্সট, এত গ্রামে কত কেজি, এটাকে 1000 ভাগ করতে হবে, গ্রামের সাথে কেজির সম্পর্ক, 1000 ভাগ, 1000 ভাগ করলে দশমিকটা 3 অঙ্ক বামে যাবে, 1, 2, 3, 6 এর পরে বসবে, 6.1 এটা হবে।
15 কিলোগ্রামে কত গ্রাম? 1 কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কেজি, 1 কিলোগ্রামে 1000 গ্রাম, তাহলে 15 কিলোগ্রামে 15000 গ্রাম। এত মিলিগ্রামে কত গ্রাম? মিলিগ্রাম থেকে গ্রামে আসলে 1000 দিয়ে ভাগ করতে হয়। মিলিগ্রাম থেকে গ্রামে আসলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য বাদ যাবে। 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য বাদ যাবে। তাই উত্তর হচ্ছে 945। 3.5 কেজি আর এখানে হচ্ছে 2500 গ্রাম। ফাঁকা ঘরে ছোট বড় চিহ্ন বসাতে হবে। এই 3.5 কেজি আর এই গ্রামটাকে যদি কেজিতে নাও হবে 2.5 কেজি। কেন? 1000 ভাগ করতে হবে, 1000 ভাগ করলে দশমিকটা এখানে বসবে, সো 2.5 কেজি। তো এখানে 3.5 কেজি আর এখানে 2.5 কেজি, এটা বড়, এই দিকে এই চিহ্ন হবে। আর একভাবে বুঝতে পারো, এই কেজিকে গ্রামে নিবা, এর তাহলে 1000 গুণ করবা, গুণ করলে এখানে হবে 3500 কেজি, 3500, 3500 আর এখানে 2500, এটাই বড়। তাই ফাঁকা ঘরে এই চিহ্ন বসবে এটা। নেক্সট, এটা শেষ, এই 15 নম্বর বলা শেষ। আগে তরল পদার্থের আয়তন পরিমাপের একক, 1 লিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার, এটা মুখস্থ করে ফেলবা, 1000। 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। এই সূত্রগুলো আমি তোমাদেরকে অলরেডি আগে পাঠিয়ে দিয়েছিলাম। এরপরে এত মিলিলিটার সমান সমান কত লিটার, মিলিলিটারের সাথে লিটারের সম্পর্ক হচ্ছে 1000। 1000 দিয়ে ভাগ হবে, কারণ মিলিলিটার ছোট, লিটার বড়, লিটারে যেতে হবে, সো 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে এখান থেকে দশমিকটা 3 অঙ্ক বামে আসবে, এইখানে বসবে। 987.6 হবে উত্তর, 987.6, এই 987.6 লিটার। নেক্সট, 1000 কেজিতে কত টন? টন আর মেট্রিক টন এক জিনিস, টন আর মেট্রিক টন এক জিনিস। তাহলে 1000 কেজিতে 1 টন বা 1 মেট্রিক টন। এবার আমরা যাচ্ছি 11 ক্ষয়ে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি এটা জানো, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। একক দৈর্ঘ্য ও একক প্রস্থ বিশিষ্ট ক্ষেত্রকে কোন একক হিসেবে ধরা হয়? বর্গ একক। এই একক আর একক মিলে বর্গ একক, তাহলে কথাটা কী আসছে, একক দৈর্ঘ্য ও একক প্রস্থ বিশিষ্ট। একক বলতে এখানে মিটার মিটার একই জিনিস, অথবা সেন্টিমিটার সেন্টিমিটার, অথবা কিলোমিটার কিলোমিটার। দৈর্ঘ্য আর প্রস্থ যদি হয় তাহলে ক্ষেত্রফলকে বর্গ এককে প্রকাশ করা হয়। মিটার মিটার থাকলে বর্গ মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার বর্গ মিটার, কিলো বর্গ কিলোমিটার, এইভাবে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার হলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবা, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 50 বর্গমিটার। এখানে বর্গ কথাটি বাধ্যতামূলক থাকতে হবে, বর্গ 50 বর্গমিটার। এরপর একটা, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গমিটার, দৈর্ঘ্য 10 মিটার। এখানে তোমাকে প্রস্থ বের করতে হবে, ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা, 10 দিয়ে 30কে ভাগ করলে 3, প্রস্থ 3 মিটার। 6 নম্বর, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্র মানে হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্য সমান। তো এক বাহু যদি 12 হয়, সবগুলো বাহুই 12, বর্গক্ষেত্র মানেই 4 বাহুর দৈর্ঘ্য সমান। তো এইদিকে যদি 12 হয়, তোমার সব দিকেই 12। এটা ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, সংক্ষেপে লিখলাম, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে 12 গুণ 12, তাহলে হবে 144, 144 বর্গমিটার। ঠিক আছে, ক্ষেত্রফল মানেই বর্গ শব্দ আসবে। নেক্সট, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই এক বাহুর দৈর্ঘ্য বলতে আমরা তো এক বাহু আর এক বাহু গুণ করে এটা পেয়েছি, ঠিক আছে। তাহলে ওই বাহু দ্বারা এক বাহু হচ্ছে তোমার, ক্ষেত্রফল হচ্ছে 36, কতকে কত দিয়ে গুণ করলে, একই জিনিস সেম সংখ্যা, সেম কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 36 হয়, 6কে 6 দিয়ে গুণ করলে 36 হয়, মানে সেম সংখ্যা লাগবে। এইরকম দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যতে, এই দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যতে সেম সংখ্যা লাগবে। এখন উত্তর হচ্ছে 36, তাহলে সেম কোন দুইটা সংখ্যা গুণ করলে 36 হয়,
636 তাহলে এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার তাই এইখানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। সামান্তরিকের উচ্চতা নির্ণয়ের সূত্র উচ্চতা সমান সমান ক্ষেত্রফল ভাগ ভূমি। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এখান থেকে ভূমি বা উচ্চতা চাইলে ক্ষেত্রফল, উচ্চতা চাইলে এখানে ভাগ ভূমি হবে, আর ভূমি চাইলে ভাগ উচ্চতা হবে। নেক্সট, একটি আয়তক্ষেত্রের কর্ণ বরাবর দুইটি অংশে ভাগ করলে কোনটি পাওয়া যায়? আয়তক্ষেত্রের এই একটা আয়তক্ষেত্র, এটার কর্ণ বরাবর যদি ভাগ করো এই, তাহলে দুইটি ত্রিভুজ পাওয়া যায়। ত্রিভুজ এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বরাবর দুইটি অংশে ভাগ করলে কোনটি পাওয়া যাবে? ত্রিভুজ পাওয়া যাবে। ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 12 মিটার, উচ্চতা 6 মিটার হলে ক্ষেত্রফল কত? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। সেই ক্ষেত্রে তোমার এই ভূমি 12 গুণ 6 ভাগ 2। এইভাবে করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে শর্টকাট। এটা দিয়ে কাটলে 3 × 3 = 36 বর্গমিটার। ক্ষেত্রফল মানেই বর্গ থাকবে, 36 বর্গমিটার। এই জন্য উত্তর হচ্ছে এটা, 36 বর্গমিটার। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গমিটার এবং ভূমি 6 মিটার হলে উচ্চতা কত? উচ্চতার সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা চাইছে তো, ভাগ ভূমি। ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি, এটাই সূত্র, উচ্চতার সূত্র। তোমাদের লিখে দিয়েছিলাম, মনে করে দেখো। এই উচ্চতা সূত্র, ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি। এখন এখানে মান যদি বসাও, ক্ষেত্রফলের জায়গায় হবে 30, আর গুণ 2 ভাগ ভূমি, ভূমি হচ্ছে 6 দেওয়া আছে, 6 দিয়ে এটাকে কাটো 5, উত্তর হবে 10 মিটার। এখানে বর্গমিটার হবে না। কেন হবে না? কারণ এখানে তুমি উচ্চতা বের করতেছো, ক্ষেত্রফল না। ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে 10 মিটার। নেক্সট, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এখন বর্গক্ষেত্রের হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যই সমান, এক বাহু যদি 1 হয়, সবগুলো বাহুই 1, এটার ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু অথবা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তো 1 × 1 = একই থাকবে, কিন্তু এককটা বর্গমিটার হয়ে যাবে, উত্তর হচ্ছে 1 বর্গমিটার। নেক্সট, 1 এওর = কত বর্গমিটার? 1 এওর = 100 বর্গমিটার। এটা তোমাদের মুখস্থ থাকার কথা, 1 এওর = 100 বর্গমিটার। 1 হেক্টর = কত? 1 হেক্টর = 10,000 বর্গমিটার। 1 বর্গ কিলোমিটার = কত হেক্টর? 100 হেক্টর। এটা একটা পেজে আছে, দেখে নিও। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এইভাবে লেখা যায় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অথবা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা। মনে করে দেখো, আমি যখন এই চ্যাপ্টার পড়াই তখন তোমাদেরকে এই সূত্রটা তিনভাবে লেখা যায় এবং লিখে দিয়েছিলাম। তিনভাবে যে লেখা যায়, তিনভাবেই লিখে দিয়েছিলাম, তার একটা ভাব হচ্ছে এটা, আরও দুইটা ভাব আছে, তুমি ওইভাবেও লিখতে পারো, সমস্যা নেই। ভাবে ভাবে তুমি ভাবান্বিত হয়ে ওভাবেও লিখতে পারো। 12 অধ্যায়টা তোমাদের জুম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, তাই এখন আর বোঝাচ্ছি না। এখন আমরা যাচ্ছি 13 অধ্যায়ে। 13 এই হচ্ছে অনুশীলনী 13। দেখো, যে উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে সুন্দর করে সাজানো। যে উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। এই তত্ত্ব উপাত্ত শেষ করে যদি সময় থাকে, সময় চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দেব। তো যে উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত, আর যে উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত 2 প্রকার, বিন্যস্ত আর অবিন্যস্ত। 5, 10, 15, 20, 25 উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? এখন তুমি দেখবে উপাত্তগুলো যদি ছোট থেকে বড় থাকে, অথবা বড় থেকে ছোট থাকে, অথবা সবগুলো জোড় সংখ্যা, অথবা সবগুলো বিজোড় সংখ্যা হয়, তাহলেই বিন্যস্ত। এখানে দেখো, 5, 10, 15, 20, 25 ছোট থেকে বড় আছে, তাই এটা বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত। আর যদি ছোট এলোমেলো থাকে তাহলে অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে,
20 থেকে 30 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত, মানে 20 থেকে 30 এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটাই শ্রেণী ব্যবধান বলে। সংখ্যা হচ্ছে 11টা, ভুলেও 30 থেকে 20 বিয়োগ করে 10টা বের করো না। এটা হচ্ছে তোমার 20 থেকে কাউন্ট করা শুরু করবা, তাহলে 20 21 22 23 24 এরকম করে তুমি 30 পর্যন্ত যেয়ে দেখবে যে টোটাল নাম্বার কিন্তু তোমার এখানে 11টা হয়, ভুলেও 10টা লিখো না। এই 20 থেকে 30 মানেই হচ্ছে তোমার এইভাবে সংখ্যাগুলো লেখা, এইভাবে দেখো 20 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, ভুলেও তুমি 10টি লিখবে না। এই সমস্ত প্রশ্ন আসলে 11টি হবে, এখানে 11টি উত্তর 11। এরপরে 10 সংখ্যাটি ট্যালি চিহ্ন, এটা তোমরা জানো। এখন এই যেভাবে ট্যালি চিহ্ন দেওয়া আছে এটা তোমরা এইভাবে দিবে না, তোমরা একটু উল্টাভাবে দিবে, কারণ এটা হচ্ছে তোমাদের আগে একটা বই ছিল সেই বইটায় ওইভাবে ছিল, বইটা আবার চেঞ্জ করে এইভাবে আসছে। পাঁচটা ট্যালি এইভাবে দিতে হয়, পাঁচটি তোমরা এইভাবে দিবে, ওকে, এইভাবে না। এইভাবে দিলেও মানে ক্ষতি নেই, বাট নিয়মটা ওইভাবে। এইগুলো দ্বারা কয়টি সংখ্যা বোঝায়, দেখো এখানে পাঁচটি, এখানে পাঁচটি, দশটি আর তিন তেরোটি, উত্তর 13। এবার 3 5 7 8 10 1 2 উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত। সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল। সবচেয়ে বড় হচ্ছে 10, সবচেয়ে ছোট হচ্ছে 1, 10 থেকে 1 বিয়োগ করলে সেটাই পার্থক্য 9, ওকে। এরপরে সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যম কোনটি। কার্যকর মাধ্যম কোনটি মানে হচ্ছে লেখচিত্র। এই লেখচিত্রর আর একটা নামই হচ্ছে তোমাদের এখন আয়তলেখ। তোমরা এই লেখচিত্র শিখবে না, এটা আমি কেটে দিচ্ছি। তোমরা এখানে আয়তলেখ শিখবে, তোমাদের শিটে একটু কারেকশন করে নিও আয়তলেখ। তাহলে দৃশ্যমান বলতে সংগৃহীত উপাত্ত, মানে আমরা যে উপাত্তগুলো দিয়ে যে ট্যালি চিহ্ন মানে সারণী তৈরি করি, সারণী তৈরি করার পরে যে আয়তলেখ বানাই ওটার কথা বলা হচ্ছে। সহজে বোঝার ও দৃশ্যমান, দৃশ্যমান মানে আয়তলেখ কিন্তু সহজে বোঝা যায় কয়টা সংখ্যা আছে কী আছে। দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যম হচ্ছে আয়তলেখ। নেক্সট, বাংলাদেশে মোট এরিয়া কত। এরিয়া মানে হচ্ছে তোমার বাংলাদেশের টোটাল এরিয়াটা, চারপাশের আয়তন কত। 1,47,570 বর্গ কিলোমিটার। এরিয়া ইংরেজি শব্দ, এখানে আয়তনও ব্যবহার করতে পারো, আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। নেক্সট, সাধারণত কত বছর পর পর জনসংখ্যা জরিপ করা হয়। 10 বছর, আদমশুমারি 10 বছর পর পর হয়। জনসংখ্যার ঘনত্ব কী, মানে সূত্রটা, জনসংখ্যার ঘনত্ব সমান সমান কী। জনসংখ্যার ঘনত্ব সমান সমান জনসংখ্যা ভাগ আয়তন। রতনপুর গ্রামের আয়তন 5 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3000 জন হলে জনসংখ্যার ঘনত্ব কত। 3000কে 5 দিয়ে ভাগ করবা, উত্তর 600। এই জনসংখ্যার ঘনত্ব কত, উত্তর হবে 600। এরপরে উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, বিন্যস্ত আর অবিন্যস্ত। কয়টি অক্ষরেখার সাহায্যে লেখচিত্র জায়গা আয়তলেখ হবে, আয়তলেখ আঁকা হয়। 2টি, তোমরা আয়তলেখ আঁকার পূর্বে শিখিয়েছি না, 2টি অক্ষর নেই মনে করে দেখো, 2টি অক্ষর নেই। আনুভূমিক অক্ষে শ্রেণী ব্যবধান, খাড়া অক্ষে সংখ্যা ধরে, ওইটাকেই বলা হচ্ছে তোমার কয়টি অক্ষ, 2টি। 2011 সালের জরিপ অনুযায়ী ঢাকা বিভাগের আয়তন কত, এটা ওই চার্টের মধ্যে আছে, মুখস্থ করে নিও। আর 2011 সালের জরিপ অনুযায়ী ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব এত। জরিপ অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যা, চট্টগ্রাম। এই তিনটা তোমাদের খুব জরুরি না, এই তিনটা খুব জরুরি না, না পড়লেও চলবে, ঠিক আছে, এই তিনটা খুব জরুরি না, না পড়লেও চলবে, এগুলো তেমন আসে না, খুব কম আসে। এখান থেকে আসার মতো আরও অনেক ইম্পর্ট্যান্ট অনেক কিছুই আছে, ঠিক আছে, তো এটা আমরা বাদ দিয়ে রাখলাম। 13 অধ্যায় শেষ হয়ে গেল, 14 অধ্যায় থেকে আপাতত এই টার্মে কোনো প্রশ্ন আসতেছে না, আর 14 অধ্যায় থেকে আমাদের কোনো যোগ্যতা ভিত্তিক আসে না, শর্ট কোশ্চেন আসে,
এই শর্ট কোশ্চেনগুলো, তাও এই যে এই টাইমে আসতেছে না, যদি এরপরের সিলেবাসে অন্তর্ভুক্ত হয় তখন শিখিয়ে দেওয়া যাবে। এরপরের সিলেবাসে যদি অন্তর্ভুক্ত হয় বিষয়টা তখন তোমাদেরকে শিখিয়ে দেওয়া যাবে। এখন আপাতত না শিখলেও চলবে, তারপরও যদি তোমরা জানতে বা শিখতে চাও শিখিয়ে দেই, সময়টা কাজে লাগাই। ক্যালকুলেটারের ব্যবহারে শুরু করার জন্য কোন বাটন চাপতে হয়, এসি বা অন? ক্যালকুলেটারে দেখবে এসি বা অন আছে। ক্যালকুলেটার সাধারণত কতটি প্রদর্শন বক্স, প্রদর্শন বক্স মানে মনিটর, কয়টি থাকে? একটি, তিন থেকে চার পড়তে হবে না। পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার হচ্ছে সমান সমান, এই এটা চারেরই অংশ, তিন চার পড়তে হবে না। পাঁচ নং দেখো, সতেরো যোগ নয় সমান সমান ২৬। অঙ্কটি করতে সচল ক্যালকুলেটারের কতটি বোতাম টিপতে হবে? এখন সচল মানে হচ্ছে এসি বা অন করে ওপেন করা, এসি বা অন করে ওপেন করা। তাহলে এই অঙ্কটুকু করতে গেলে তোমাকে এই সমান সমান পর্যন্ত করতে হবে, ২৬কে আর চাপতে হবে না। তো এখানে সতেরো যোগ নয় সমান সমান, এখানে দেখো কীভাবে বের করতে হয় কতগুলো বোতাম। এখন এটা মনে করো সচল ক্যালকুলেটার, সচল মানে চলতেছে, রানিং, এখানে এসি বা অন চাপতে হবে না। তুমি এইভাবে অক্ষর আর এগুলোর মতো দাগ দেবা, ফাঁকা দিয়ে দাগ দিলে কয়টি বোতাম মানে বাটন চাপতে হবে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই অঙ্কটি করতে পাঁচটি বোতাম চাপতে হবে। বোতাম মানে বাটন, এই বোতাম মানে হচ্ছে ক্যালকুলেটারের বাটন। তাহলে সচল বলছে তাই পাঁচটি, এখানে যদি শুধু সচল না বলে বলতো একটি ক্যালকুলেটর, তখন এখানে আমাকে অন লিখে অ্যাক্টিভ করে নিতে হতো, মানে আর একটা বাটন চাপতে হতো। যদি শুধু ক্যালকুলেটর বলা থাকে মানে অফ করা ক্যালকুলেটার, তোমাকে প্রথমে তো অন করে নিতে হবে, এই যে অন করলাম তারপরে না চলবে, ঠিক আছে? এবার কম্পিউটারে কোন ধরনের যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র? আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ, এখানে বানানটা ভুল আছে ঠিক করে নিও। কম্পিউটারের মূল অংশ কয়টি? চারটি, ইনপুট আউটপুট মেমোরি প্রসেসর। ইংরেজি কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হিসাব করা, কম্পিউটার শব্দটা এখান থেকে নেওয়া হয়েছে। কিবোর্ড ও মাউস কোন ধরনের ডিভাইস? কিবোর্ড এবং মাউস দিয়ে তথ্য কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয়, এই জন্য এর নাম হচ্ছে ইনপুট ডিভাইস, ইনপুট। কোনটি ল্যাপটপ কম্পিউটারে থাকে কিন্তু ডেস্কটপ কম্পিউটারে থাকে না? টাচপ্যাড, কারণ ল্যাপটপে এইভাবে টাচপ্যাড নাড়াচাড়া করা যায়, ডেস্কটপে এগুলো থাকে না। ডেস্কটপ মানে যেগুলো টেবিলে সেট করা থাকে। ক্যালকুলেটারের চেয়ে বড় গণনাকারী যন্ত্র হচ্ছে কম্পিউটার। ডিজিটাল বাংলাদেশ গড়তে কোন জ্ঞান অত্যাবশ্যক? কম্পিউটারের জ্ঞান। তো এখান থেকে তোমাকে মেনলি এই যে যে সচল অচল এই জিনিসটাই তোমার কাছে একদম নতুন, এটা একটু ভালো করে শিখে নিও, ঠিক আছে? এই সচল বললে এসি বা অন চাপতে হবে না, সমান সমান পর্যন্ত চেপে অ্যান্সার বের করতে হবে, ২৬ এমনি উঠবে, সমান সমান চাপ দিলে ক্যালকুলেটার এই ২৬ এমনিতেই উঠবে। সো জাস্ট সমান সমান পর্যন্ত প্রেস করবা, সমান সমান পর্যন্ত প্রেস করবা, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ১৪ অধ্যায়, শর্ট কোশ্চেনের বাইরে আর কিছুই আসবে না, ১৪ অধ্যায়ে শর্ট কোশ্চেনের বাইরে আর কিছুই আসবে না। সো ১৪ অধ্যায় এখানেই শেষ, আজকে তোমাদের শর্ট কোশ্চেনগুলো শেষ করলাম, শর্ট কোশ্চেনগুলো শেষ করলাম। তারপরেও শর্ট কোশ্চেনে তোমাদের জুমে শেষ করেছিলাম ৮ এবং ১২, ৮ এবং ১২র মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসের আগে আমাকে একটু জানায় রাখো কষ্ট করে, তাহলে আমি সমাধান করে দিব। আর নেক্সট ক্লাসে তোমাদের MCW হবে, নেক্সট ক্লাসে তোমাদের MCW হবে, আজকে তোমরা ডায়েরি পেয়ে গেছো। নেক্সট ক্লাসে MCW হবে তোমাদের ১৩ অধ্যায়ের উপরে, ১৩ অধ্যায়ের উপরে MCW হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।